নির্বাচন কমিশন থেকে এনআইডি কার্যক্রম সরিয়ে নেয়ার প্রক্রিয়ায় উদ্বেগ জানিয়েছেন ইসির কর্মকর্তা কর্মচারীরা। এতে ভোটার তালিকা প্রশ্নবিদ্ধ হবে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে স্মারকলিপি দিয়েছেন তারা। তাদের মতে নির্বাচনে ইভিএম ব্যবহারেও সংকট তৈরির আশঙ্কা থাকবে। এসব বিষয়ে পর্যালোচনা করে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন সিইসি কাজী হাবিবুল আওয়াল। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে। জাতীয় পরিচয়পত্র এনআইডির কার্যক্রম নির্বাচন কমিশন থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগে ন্যস্ত করার আলোচনা চলছে বেশ কিছুদিন ধরেই। তবে নানা পক্ষের সমালোচনায় সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি ছিল না। সম্প্রতি এনআইডির কার্যক্রম হস্তান্তরে আলাদা আইন ও জনবল কাঠামো তৈরির খবরে উদ্বেগ জানায় ইসির কর্মকর্তা কর্মচারীরা। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের কাছে স্মারকলিপি দিয়ে এ ব্যাপারে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা। ডেটাবেস যদি ভোটার তালিকার মাধ্যমে ওইখানে যায় তাহলে কি হবে, আমি তো নিব স্যার 18+, বিলো 18 তো আর নিতে পারবে না সেই ক্ষেত্রে, তাহলে ওখানে তারা প্রবলেমে ফেস করবে। আর তাহলে দুই দিকে যদি আমার ডেটা নিবন্ধনের কাজ হয় তাহলে ডেটা হবে গার্বেজ। আরেকটি কঠিন কাজ করতে হবে, স্মার্ট কার্ডের মতো করে আরেকটি কার্ড ইলেকশন কমিশনকে ইন্ট্রোডিউস করতে হবে ফর ইভিএম। এটা কিন্তু স্যার আরেকটা কমপ্লেক্স কাজ হবে। বাংলাদেশে এনআইডি জন্ম দিয়েছে ইলেকশন কমিশন, আমরা তো তৈরি করেছি, আমরা নার্সিং করতেছি, সো ফার ইজ গোয়িং ওয়েল। এনআইডির কার্যক্রম হস্তান্তরে সরকারের কিছু যুক্তি থাকলেও তা ইসির অধীনেই নিরাপদ বলে কমিশনের কর্মকর্তাদের কাছে মন্তব্য করেন সিইসি। এছাড়া এনআইডি ডাটাবেজ অন্য কোথাও সরালে রাজনৈতিক ব্যবহারের আশঙ্কাও করেন তিনি। তবে সাংবাদিকদের সাথে আনুষ্ঠানিক বক্তব্য নিয়ে সরাসরি মন্তব্য করেননি সিইসি। এনআইডির সাথে আমাদের ভোটার তালিকার বিষয়টা ওতপ্রোতভাবে সংশ্লিষ্ট, কাজে এনআইডিটা যদি আমাদের এখান থেকে অন্য সংস্থার কাছে চলে যায় তো আমাদের যে ডিপেন্ডেন্স অন এনআইডি সেটা বাধাগ্রস্ত হতে পারে। কাজে ওনারা আমাদেরকে অনুরোধ করছেন কমিশনকে, আমরা যেন বিষয়টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা সরকারের নলেজে নিই। আমরা যদি আলাপ আলোচনা করে এটা আমরা কনভিন্স হই তাহলে আমরা হয়তো সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বিষয়টা নিয়ে আলাপ করব। 2007 সালে নির্বাচন কমিশনের অধীনে ছবিসহ ভোটার তালিকা তৈরির উদ্যোগ নেয় সে সময় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।